সবাই কেমন আছো? তো ব্যাপারটা হচ্ছে, আমি ডেলি ভিডিও আবার বার করার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু মানে ভুলবশত কালকে ট্রান্সফার করতে গিয়ে, ডকুমেন্টস বলো বা ছবি বলো, সেগুলো ট্রান্সফার করতে গিয়ে কি হয়েছে, মানে সব ডিলিট হয়ে গেছে। দেখা আপনার লাপরওয়াহি কা নতিজা হ্যায়। এসে হি পোলিও কি খুরাক না লেনে সে পোলিও আপকে বাচ্চে কো পকড় সকতা হ্যায়। তাই আমার আবার সবগুলো রিশুট করতে হবে, নতুন করে আবার ভিডিও করতে হবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। ব্যাপারটা হলো, মাছগুলো তো সারা রাত ঠান্ডায় থাকে, হ্যাঁ, মানে প্রবলেম হয় মাছেদের এমনি ঠান্ডা খুব বেশি পড়লে, কারণ জলটা আরও বেশি ঠান্ডা হয়ে যায়। তো আমি সকালবেলা উঠে ওদেরকে দিয়ে দিই, রোদ্দুরের মধ্যে থাকলো, জলটা কিছুক্ষণ গরম হলো, অ্যাটলিস্ট কিছুক্ষণ হলেও স্বস্তি আর কি। আমার বাড়ির চারপাশে তেমন কিছু নেই যে দেখানোর মতো, আবার অনেক কিছু আছে যেটা অনেকের বাড়ির পাশেই থাকে না, তো সেটার একটা ছোট ভিডিও বানিয়েছি। তো ভিডিওটা তোমরা দেখতে পাবে, 1 2 3 নাও। ব্যাপারটা একটা এরকম, কালকে আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, চ্যানেলটার নাম হচ্ছে ইরফান জুনেজো, ও একজন পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটার। ও বলছিল যে ব্লগ করতে হলে তিনটে জিনিসে মাছ দরকার, মানে তোমার থাকতেই হবে সেই তিনটে জিনিস তোমার লাইফে, সেটা হচ্ছে তুমি প্রচুর ট্রাভেল করো, দ্বিতীয়ত তোমার প্রচুর লোকের সাথে রোজ ইন্টারাকশান হয়, আর তৃতীয়ত হচ্ছে তুমি মানে তোমার লাইফ যে কী হবে নেক্সট টাইম তুমি নিজেও জানো না, মানে আনপ্রেডিক্টেবল লাইফ। তো এই তিনটের মধ্যে আমার কোনোটাই নেই। সো ব্লগ ডেলি বার করা বা ডেলি বেসিসে করা পসিবল নয়। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, উইকে আমি তিনটে করে ভিডিও দিতে পারি, সেটা একটা ভালো প্রসেস। আবার যদি কন্টেন্ট থাকে আমি অবশ্যই সেটা দেব, তো বলাই যায় না যে কী হতে পারে, নেক্সট ভিডিও কালকেই চলে আসতে পারে, আবার দু একদিন পরেও আসতে পারে, কারণ আমি দুদিনের ভিডিও একসাথে জুড়েও দিতে পারি, তাহলেও ডেলি ব্লগই হয়ে যাচ্ছে, কিন্তু ডেলি আপলোড হবে না, হয়তো একদিন ছাড়া ছাড়া আপলোড হবে। এবার নিচে যাবো, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করে পড়তে বসবো, এরকম আমার লাইফ, প্রেডিক্টেবল, ঠিক আছে, নট আনপ্রেডিক্টেবল। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। তো সেদিন পড়াতে যাওয়া ছিল, তাই অল্প কিছু খেয়েই বেরিয়ে পড়ি উলুবেরিয়ার উদ্দেশ্যে পড়াতে যেতে। তো বিকেলে কাজ বলতে সেরকম কিছু থাকে না, দুধ আনার থাকে, জল আনার থাকে, বাড়িতে একমাত্র ছেলে আমি এখন একাই, তো আমাকে সেগুলো করতেই হয়। মাস্ট তো সেগুলো কমপ্লিট করে একটু চা বা কফি খাওয়ার ইচ্ছে হয়, শখ হয়, মা করে দেয়। তো সেটা নিয়ে আপাতত ছাদে আসি, ছাদে এসে একটুখানি টাইম নিজেকে দিই, একটু একা থাকতে ভাল লাগে, একটু
মানে কি বলবো, সরি ঢেকুর উঠে গেছে। তো যাই হোক, তো একা টাইম কাটাতে বেশ ভাল লাগে, সেই কারণে একটু ছাদে আসি। No, God, please, no, no, no! এসে আর কি বসি, কফি খাই বা চা খাই, মাঝগুলোকে একটু দেখি, বাস এবার নিচে যাব গিয়ে রাত্রির কাজকর্ম। Stop it. Get some help. মানে পড়াশোনা বলো, এ বলো, যা বলো, এসব করি। আর রাত্রে তো আসল খেলা এখনো বাকি, খেলা হবে, খেলা হবে। Thousand years later. ঘুমানোর পালা অবভিয়াসলি। তো বেশ ভালো খেলা হয়েছে, লাস্ট খেলাটা হেরে গেছি, ওই একটা খেলাই বহুদিন পর আবার সুন্দর করে খেলা যাচ্ছে আর কি। তো যাই হোক, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, এখন ঘুমোবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবে, সুখে থাকবে, ভালো করে ঘুমাবে, একদম হ্যাপি ম্যারিড লাইফ, একদম হ্যাপি ম্যারিড লাইফ লিড করো সব। সামনে ভ্যালেন্টাইন্স ডে, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বাই বাই।